নাই কারণ অন্যায়ভাবে সুখ খুঁজলে সেই সুখ বেশি দিনের জন্য স্থায়ী হবে না যদি আমরা স্থায়ীভাবে সুখী হতে চাই তাহলে দুনিয়ার দিকেও তাকাতে হবে আবার পরকালের দিকেও তাকাতে হবে দুই জগতে যদি আমরা সুখী হতে চাই তাহলে আমাদের জন্য কী করণীয় রয়েছে সেটা আমি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করবো কোরআন এবং হাদিস থেকে আল্লাহ পাক যেন আমাদের সুখী হওয়ার উপায় সমূহ জেনে বুঝে আমল করে সুখী হওয়ার যেন তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করেন আর বলেন আমি সম্মানিত হাজিরিন সুখী হতে হলে আমাদেরকে প্রথম নাম্বার যেই কাজটা করতে হবে সেই কাজটা হল দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না কারণ দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর পরকালের তুলনায় এই বছরগুলি কোনো বছরই না পরকালের তুলনায় এই দুনিয়ার জীবনটা হচ্ছে মাত্র কয়েক সেকেন্ড মাত্র কয়েক সেকেন্ড সুতরাং এই দুনিয়ার জীবনের দিকে ফোকাস করা যাবে না এই দুনিয়ার প্রতি মোহ তৈরি করা যাবে না যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা পরকাল উভয় জগতে সুখী হওয়ার সম্ভাবনা আছে এহকাল আমার বন্ধুগান উপস্থাপনা দীর্ঘায়িত না করে ঢুকে যাচ্ছি মূল আলোচনায় তাহলে এক নম্বর যেটা বললাম সেটা হলো দুনিয়ার প্রতি মায়া দুনিয়ার প্রতি মহাব্বত দুনিয়ার প্রতি ভালোবাসা বেশি করা যাবে না যদি আমরা দুনিয়ার প্রতি মায়া মহব্বত ভালোবাসা যদি কমিয়ে দিতে পারি পরকালের প্রতি যদি মায়া মহব্বত বাড়িয়ে দিতে পারি তাহলে আমরা এই দুনিয়ার ছোট্ট জিন্দিগিতে সুখী হয়ে যাব এমন এমনকি আল্লাহর বক্তব্য অনুযায়ী আমরা এই যে জগতে আছি সেই জগতের নাম হচ্ছে দুনিয়া সেই জগতের নাম কি সবাই বলতে হবে সেই জগতের নাম কি দুনিয়া দুনিয়া হচ্ছে আরবি শব্দ দুনিয়া হচ্ছে ভাই হ্যালো রাবারটা দিতে হবে মাইক্রোফোন দুনিয়া হচ্ছে আরবি শব্দ এই আরবি শব্দটা এসেছে দুনিয়া আবনা কথা বোঝা যায় আবনা আবনা জিনিসের তেমন দাম হয় না আবনা জিনিসের তেমন দাম হয় না বলে না এর মান বেশি ভালো না জিনিসটা হচ্ছে একেবারে আবনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়া হলো আদনা থেকে সুতরাং এর মূল্য খুবই কম এর মূল্য খুবই কম রাবার রাবার দুনিয়ার মূল্য খুবই কম আমার বন্ধুগান আমার বন্ধুগান মনোযোগী হনীজিব রাস্তা দিয়ে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাচ্ছেন। নবীজির নবীজির সাথে আছেন নবীজি হাঁটতেছেন সঙ্গে রয়েছেন রসুল সাহাবীরা হঠাৎ করে নবীজি থমকে দাঁড়ালেন সাহাবাহিক রামত থেমে গেলেন নবীজি আমার

আগের ভাই অগর আমরা তো একটা রাস্তার কিনারায় মরে যাওয়া পচা মরা দুর্গন্ধ যুক্ত একটা বকরি দেখতে পাচ্ছি আমার নবী বললেন ও সাবিরা ওই যে অপ্রাপ্ত বয়স্ক পচা মরা দুর্গন্ধ যুক্ত বকরিটা তুমি তোমরা দেখতে পাচ্ছ ওটার কত টাকা মূল্য আছে বলো তো দেখি তোমাদের ভিতরে এমন কেউ কি আছো যে ওটা দাম দিয়া কিনবে কি বলেন আপনারা কিনবেন নাকি একদিকে হলো মরা আর একদিকে হলো পচা মরা দুর্গন্ধযুক্ত এবং অপ্রাপ্ত বয়স্ক একটা বকরি মাসি ভন 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 করে উঠছে এমন বকরি তো কেউ টাকার বিনিময় মূল্য দিয়া কিনবে না রসুল বললেন তোমরা কি কেউ কিনবে নাকি সবাই বললো না গো রসুল এটা কিনবে না আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবিরাত তোমরা যদি এই পচা মরা দুর্গন্ধযুক্ত যুক্ত কিনতে না চাও এটার যদি কোনো মূল্য না থেকে থাকে তোমরা জেনে রেখো এটার যেমনি ভাবে কোনো কোনো মূল্য তোমাদের কাছে নাই ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এতটুকু পরিমাণ নাই আল্লাহ দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এতটুকু নাই আমার বন্ধুগণ শুনুন রসুল্লাহ হাদিস হাদিসে কুচ্ছির ভিতরে এসেছে হাদিস বহু ধরনের হয় এর ভিতরে সবচাইতে দামি হাদিস যেগুলি সেই হাদিসের নাম হলো হাদিসে কুচ্ছি নবী করিম সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা

মোহাম্মদুর রসুল উল্লাহফ জবান উঁচু করে কি বলবেন না সাল্লাম তিনি বলেছেন ও আমার দুম্ম তিরাফ ও খালিমপুর পূর্বপড়ার জনসমাজের লোকেরা রসূল উল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালাপ নিচ্চুই আল্লাহ তালাফ্ লায়ং জুরুপ আল্লাহ তাআলা তাকান্নাফ আল্লাহ তালা দেখেন না যদি বলি ও আল্লাহ আপনি কি দেখেন না হাদিসের ভিতরে নবী বলেন আল্লাহ তালা সরকম বান্দার চেহারা কত সুন্দর এটা আল্লাহ রব্বুল আলমিন দেখেন না দেখেন না জোরে আওয়াজ করে বলুন আল্লাহ আকবার তার মানে হলো বান্দার চেহারা কত সুন্দর বান্দার বডি ফিটনেস কত সুন্দর বান্দা কতটুকু উঁচু কতটুকু গায়ে গোস্তওয়ালা কতটুকু সুটাম দেহের অধিকারী বান্দার পেটের মধ্যে সিক্স প্যাক আছে কি আছে না এটা আল্লাহ রব্বুল আলামিন দেখেন না আল্লাহর কাছে এগুলির কোনো দাম নাই অথচ সেই গায়ের চামড়া সেই বডি ফিটনেস সুন্দর রাখার জন্য আমরা কতই না চেষ্টা করি কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার মহান মালিক মালিক বলেন আমি দিকে তাকাই না অথচ এই চারাকে সুন্দর করার জন্য আমার মা বোনেরা আল্লাহর হুকুম গুলি অমান্য করে করে উল্লাহর সুন্নত কে অস্বীকার করে করে আমল না করে করে চেহারার মধ্যে বরুর ভিতরে এরপরে গালের ভিতরে ঠোঁটের ভিতরে বিভিন্ন ধরনের আইটেম লাগিয়ে লাগিয়ে এরপরে নিজের স্বামীকে তো দেখাই না বরং রাস্তায় বের হয়ে হয়ে নিজের সৌন্দর্যটাকে দেখায় কথা বলেন আছে না নাই অত্র এলাকায় মনে হয় নাই আছে কি ভাই আমার মহান মালিক বলেন খবরদার খবরদার ও নারী সমাজের ও নারী সমাজের মানুষেরা তোমরা এমনটা করোনা তোমাদের জন্য আমি আল্লাহ ফি পাক এর আল্লাহ পাক বলেন নারীরা থাকবে ঘরের ভিতরে অথচ ঘরের ভিতরে তো থাকি না বরং ঘরের বাহিরে বের হয় পর্দা তো থাকি না বরং এই চেহারার ভিতরে নানা ধরনের প্রসাদ লাগিয়ে লাগিয়ে বের হয় হুকুম অমান্য হয়ে যায় কার জোরে বলে না হুকুম অমান্য হয় কার আমার বন্ধুগণ রসুল্লাহ হাদিস বললেন খবরদার খবরদার যেই চেহারার দিকে আল্লাহ তাকান না সেই চেহারাকে তুমি প্রাধান্য দিও না অনেক সময় সন্তান রমজানুল মোবারকের রোজা রাখতে চায় মা বলে খবরদার খবরদার আমার সন্তানটা শুকিয়ে যাবে চেহারা খারাপ হয়ে যাবে আল্লাহ বলে না না সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাকে রমজানের রোজা রাখার সুযোগ করে দাও যদি চেহারাটাও একটু কম খারাপ হয় ভালো কম থাকে কিংবা খারাপ হয় তারপরেও কলবে নূর আল্লাহ পাক সন্তানের ঢেলে দিবেন যেই নূরের কারণে বান্দা কিংবা সন্তান হেদায়াতের নূর পেয়ে যাবে কথা বলেন আল্লাহ আমার বন্ধুগান রসুল্লাহ বললেন ও আমার উম্মা তুমাতিরা শুনে রাখো লায়ন জুরুপ ইলা আমালিকুম জেনে রেখো বান্দার কত টাকার ধন সম্পদ জমা হয়েছে তারপরে কত টাকার ব্যাঙ্ক ব্যালেন্স হয়েছে তোমরা কত জায়গা জমির মালিক রে সেইগুলি আমার মহান মালিক দেখে না দেখে না এরপরে রসুলুল্লাহ হাদিসের সামনে রংশে জানিয়ে দেন যে আল্লাহ রব্বুল আলমিন কি দেখেন তোমরা জেনে লাও শুনে লাও ওলা কি রুহিলা কলুবিকুম বান্দাবান্দির কলহের ভিতরে কি আছে মহান মালিক সেটা দেখেন আল্লাহ হওয়া বলেন বান্দার ভিতরটা কতটা সুন্দর বান্দার ভিতরে ভালো আছে না খারাপ আছে আল্লাহ রব্বুল আলামিন সেটা দেখে আল্লাহ আকবার সুতরাং এই কলভটা ভালো করার দরকার আছে না নাই সবাই তো বলে না ভালো করার দরকার আছে না নাই বোখারির বর্ণনা এসেছে পবিত্র কোনুল করিমের পরে যেই গ্রন্থের স্থান সেই কেতাবের নাম হলো বোখারি শরীফ কি শরীফ বোখারি শরীফের নাম কিন্তু শুভ দু নয় আল জামি ও আল আল মুখতাসারু আস-সাহীহু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহি এটা হলো বুখারী শরীফের পূর্ণ নাম আমার নবী ওই বুখারী শরীফের ভিতরে তার হাদিস কোট করা হয়েছে আমার নবী নবী কুলের সম্রাট মুহাম্মাদুর উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বান্দারে ও আমার আমার তোমাদের ঠিক করো কি ঠিক করো না চেহারা ঠিক করো আল্লাহ রসুল বলেন না 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 চেহারা ঠিক করার আগে তোমার কলব ঠিক করো কারণ কলব যদি ভালো না হয় বিপদ আছে কি আছে কথাই তো বলে না কি আছে বিপদ আছে আমার নবী নবী কুলের সম্রাট মোহাম্মদুর রসুল উল্লাহ বলেছেন ইন্নাফিল জাসাদে মোবকাফ নিশ্চই মানবদেহ একটা গোস্তের টুকরা আছে কিসের টুকরা কথা বলে না কিসের টুকরা মানব দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে ইদা যখন গোস্তের টুকরাটা মানুষের দেহের ভিতরে ভালো থাকে তখন টোটাল দেহটাই ভালো থাকে ওই দেহটা দিয়া ময়দানে কোরআনের কথা শুনতে ভালো লাগে সকাল বেলার কোরআনুল করিমের তেলাওয়াত ভালো লাগে ওই দেহটা দিয়া নামাজ পড়তে ভালো লাগে রুকু করতে ভালো লাগে সেজদা দিতে ভালো লাগে ইমাম সাহেবের সাথে সম্পর্ক স্থাপন করতে ভালো লাগে এরপরে মা বোনদের বেলায় পর্দা করতে ভালো লাগে কথা আসতে বলতে ভালো লাগে স্বামীর প্রতি বিনয় হয় এক কথায় গোষ্ঠের টুকরাটা যদি কারো ভালো হয়ে যায় গোস্তের টুকরাটা যদি কারো ভালো হয়ে যায় টোটাল দেহটাই ভালো হয়ে যায় বলেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ইদা সলু হাত সালু হাল সব দেহটাই ভালো হিসাবে বিবেচিত হয়ে যায় আর যদি গোস্তের টুকরা খারাপ হয়ে যায় বিপদ আছে না নাই জোরে বলে নাসে না নাই ওয়াইদা ইদা ফাঁসা দাঁত ফাঁসা দাল ও আমার উম্ম আরে জেনে দেখো জেনে দেখো ভালো করে জেনে দেখো গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় টোটালতে ওটাই খারাপ হয়ে যায় আল্লাহ আকবার বলেন ওই দেহ দিয়া নাচ করতে ভালো লাগে গান করতে ভালো লাগে উল্লাস করতে ভালো লাগে বিবাহের সময় এলাকায় বক্স এনে বাজাতে অনেক বেশি ভালো লাগে ইমানদারেরা কয় ওরা ও মনে হয় পাগল হয়ে গেছে রাত বারোটার পরে এত উচ্চ স্বরে বক্স বাজায় মনে হয় এলাকায় নাই এলাকায় নাই কথাই তো বলে না আছে ভাই থাকলে তো সাইদান যে হয় আছে আর না থাকলে কোন যে নাই তাহলে সাইড বাদ দিয়ে দি আছে রাত বারোটার পর মানুষের ঘুম আসে কি আসে না আসে না বলে ওই যে বলতেছে আসে না খাইতে পান বলতে তা এলাকার মানুষ সবাই ঘুম আর পাগলায় বক্সের বলিয়াম শুধু রাত বারে আর ওর বলিউম ও বাড়ে আসে না নাই ইমানদারেরা কয় ও কি পাগল হইল নাকি ও কি পাগল হইলো নাকি আমরা একটু দিন কাজ করার পর একটু আরামসে ঘুমাবো অথচ ও পাগলটায় বক্স কেন বাজায় এর উত্তর হলো একটাই ওর দেহের ভিতরে যেই গোষ্ঠীর টুকরা আছে সেই গোষ্ঠীর টুকরাটা খারাপ হয়ে গেছে যার কারণে ঘুমানোর টাইমে অপরকে ঘুমাতে দেয় না আরও বক্স বাজানোর মাধ্যমে নিজে আনন্দ পায় আনন্দ পায় এর একটাই কারণ ওর দেহের ভিতরে গোষ্ঠীর টুকরাটা জং ধরে গেছে প্যারালাইজড হয়ে গেছে ওর দেহের ভিতরে যেই কলব নামক যেই জিনিসটা আছে সেই জিনিসটায় জন্ডিস ধরে নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমার শুনতেছেন খারাপ লাগতেছে একটু আগাই বসবেন যদি কষ্ট না নেন বেদবি করেন তাহলে একটু আগাই বসতে হবে বাপ একটু সামনে আসেন আহা বেশি সময় পাবো না একটু আসতে হবে সুখী হওয়ার উপায় আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ খুব সংক্ষেপে لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার বন্ধুগণ তাহলে বলতেছিলাম কলব ভালো করার দরকার আছে না নাই সবাই তো বলেন না নাই আমার বন্ধুগণ যার কল ভালো ওই মানুষটা ভালো হয়ে যায় আল্লাহ বলেছেন গোলাম রে আমিও বলে দিলাম কদ আফ্লাহ ওরে জেনে রেখো জেনে রেখো যার ভিতরটা ভালো কি ভালো কথা বলে না ভিতরটা যার ভিতর ভালো উপর মানুষ না যায় কথা বলে না উপর মানুষ যায় না আরে মাথায় টুপি আছে আছে মুখে গায়ের ভিতরে লম্বা জুব্বা আছে। কিন্তু আমার ভিতরে কি চায় আমার ভিতরটা কত ভালো কত মন্দ এটা আপনাদের বোঝার কোনো উপায় নাই কিন্তু যিনি বোঝেন আর যিনি জানেন তিনি হলেন একজন তিনি কে এই জন্যই আল্লাহ বলেছেন ও গোলাম ভয় করো আমাকে দুনিয়ার কোনো মানুষকে না র্যাব বাহী র্যাব বাহিনীকে নয় একজনকে ভয় করো একজন রবকে ভয় করো তিনি কে আর জোরে বলেন তিনি কে কারণ দুনিয়ার মানুষ দেখে বড়ই চাকচিক্য লম্বা টুপি এরপরে আছে কিন্তু তার ভিতরে কতটা নোংরামি আছে দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন তিনি হলেন আল্লাহ সেই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আর আমি তো বলি এই কলপ যদি রোগ ধরে যায় রোগ দুই ধরনের একটা হলো বাহিরের রোগ যেটা দেখা যায় দুনিয়ার লাইনে যত ওষুধ আছে খাইলে কমে যায় মনে করেন এই মুহূর্তে আমার হাতটা কেটে গেছে এখন যদি একশো বার এক ক্লাস পরে ফু দেই রক্ত পরা বন্ধ হবে নাকি হবে কথা বলেন হবে রক্ত পরা বন্ধ হবে না এরপরে পেটের ভিতরে মার হয়েছে দোয়া পরে পরে যদি ফু দি ওটা কেটে বের হয়ে যাবে নাকি ওটা ভালো করার জন্য দুনিয়ার লাইনে যত ডাক্তার আছে তাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই এখন কথা হলো আমার ভিতরে অহংকার আছে দেমাগ আছে আমার ভিতরে হাসাদ আছে আমার ভিতরে রিয়া আছে আমার ভিতরে মিথ্যা বলার অভ্যাস আছে এখন যদি একশোটা প্যারাসিটামল প্রতিদিন খাই ওই মিথ্যা বলার অভ্যাস ভালো হবে না 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 রসুল্লাহ বলেন দুনিয়ার লাইনে রসু দুনিয়ার লাইনে রসু কমানোর জন্য দুনিয়ার লাইনে রসুদ খাও আর ভিতরের যেই রোগগুলি আছে সেইগুলি সারার জন্য কলবে মেডিসিন লাগাও কলবের মেডিসিন কেমনে হবে কলব কেমনে ভালো করব কলব ভালো করার অন্যতম একটি উপায় হলো কোরআন উল করিমের তেলাওয়াত করা কোরআন উল আলোচনা বেশি বেশি শোনা এরপরে এই যে সম্মানিত পীর সাহেব অত্র এলাকার পরিচিত বুক আপনারা আর আলোচনা এত খুন ধরে শুনেছেন জনাব আলহাজ হজরত মাওলানা খন্দকার মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব তার সোহবাতে গিয়ে বসবেন তিনি যা বলে সেই অনুযায়ী আমল করবেন তাহলে কলবের রোগ ভালো হওয়ার উপায় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার বন্ধু কেন বাস্তারা মাহফিলে আসো মস্কারি করো না ফুদিয়া যাবো একদম ঘুরতে থাকবা তিন দিন ধরে আসো ভিতরে আসো আর তোমাদের ছবি তুলে রাখাবো ওখানের যদি না আসো তাহলে তাপারক দেওয়া হবে না কিন্তু খবরদার আসো ভিতরে আসো আমার বন্ধুগণ তাহলে আবারও জানতে চাই আমাদের কলব ভালো করার দরকার আছে না নাই আমার বন্ধুগণ আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক আর মালিক তিনি বান্দার কলবের দিকে তাকান কিসের দিকে কলবের দিকে তাকান দুই নাম্বারে আল্লাহ পাক বান্দার ওয়া বান্দার আমল কত সুন্দর সেই আমলের দিকে আল্লাহ পাক তা কান জোরে বলেন আল্লাহু আকবার কেউ যদি বলে এগুলো আমরা ক্লাসেও পড়াই কেউ যদি বলে আমি ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলে না বাকি অংশ বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সে ইমানদার হয়ে যাবে নাকি জোরে বলে না ইমানদার হয়ে যাবে নাকি না না সেই ইমানদার হয়ে যাবে না তিনটি জিনিসের সমন্বয় হলো ইমান কয় জিনিসের সমন্বয় তিন জিনিসের সমন্বয় হলো ইমান ভালো করে শুনে লাও রে মুসলমান ও খালিমপুরবাসী কেউ যদি মুখ দিয়ে শুধু বলে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহলাইহি ওসাল্লাম তাহলে সে ইমানদার তাকে বলার কোনো সুযোগ নাই কারণ রসুল উল্লাহ বলেছেন ইমান হলো তিন জিনিসের সমন্বয় এক নম্বর হলো ইকরার বিল লিসান ইকরার বিল লিসান তার মানে হলো বান্দা মুখ দিয়া বলতাবেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল উল্লাহ মুখ দিয়া বলার পর তাসদিক বিল জীহিন অন্তরে মুখের কথাটা বিশ্বাস করা লাগবে এই হল দুই নাম্বার তিন নাম্বার হল আমাল বিল আর কান ইসলামে যতগুলি রোকন আছে যতগুলি আমল আছে সবগুলি পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে তাহলে এক নম্বরে হলো মুখে বলা দুই নাম্বারে হলো অন্তরে তা বিশ্বাস করা তিন নম্বরে হলো কাজে পরিণত করা তিন জিনিসের সমন্বয় যখন হয়ে যাবে তখনই হবে ইমান আল্লাহ কথা বোঝা যায় কথা বোঝা যায় তাহলে আল্লাহ রসুল বললেন মহান মালিক তিনি বান্দার আমল কত সুন্দর সেই দেখেন সুতরাং আমাদের আমল করার দরকার আছে না নাই আরো বলেন আছে না নাই এই সেই আমলের ভিতরে এক নম্বর আমল হলো নামাজ নামাজ আদায় করার দরকার আছে না নাই আল্লাহ পাক আল্লাহ পাক কালিমপুর পূর্ব পাড়াবাসীকে পাঁচ ওয়াক্ত নামাজ যেন বা জামা আদায় করার তৌফিক দান করেন আমরা বলি আমিন তাও তো আমিন বলে না বলে হুজুর আমিন বললে যদি কবুল হয়ে যায় হুজুর এই বাচ্চাগুলো দুষ্টমি করে কেন আলোচনায় ডিস্টার্ব হচ্ছে ওরা হয় আসবে না দূরে পাঠিয়ে দেন এই মসজিদের ইমাম সাহেব দৃষ্টি আকর্ষণ করে বলছে ওদেরকে একটু দূরে সরিয়ে দেন নাহলে ভিতরে নিয়ে আসেন আমার বন্ধুগণ মনোযোগী হন বলে হুজুর আমিন যদি বলি ফেলি যদি কবুল হয়ে যায় তাহলে বাটপারি করবে কে আজান হলে ঘুমিয়ে থাকবে কে সেই জন্যই তো জোরে আমিন বলি না আল্লাহর কাছে বলি আল্লাহ আমিন বলার পরে যদি কবুল হয়ে যায় তাহলে সব আমলগুলি করার জন্য আমাদের জন্য সব সহজ করে দেন আমরা জোরে বলি আমিন আর জোরে আর জোরে আল্লাহ শুনেন শোনেন কি শোনেন না আল্লাহ পাক যেন আমাদের আমিনকে কবুল করে নেন তাও বলে না আমার বন্ধুগণ সুখী হওয়ার জন্য দুনিয়ার প্রতি মহব্বত কমাতে হবে না বাড়াতে হবে হ্যাঁ বাড়াতে হবে রাত বেশি হয় নাই তাল হারিয়ে ফেললে হবে রে ভাই আমার বন্ধুগণ দুনিয়ার প্রতি মহব্বত কমিয়ে দিতে হবে যত দুনিয়ার প্রতি মহব্বত কমিয়ে দিতে পারবেন ততই আপনার সুখ অন্তরে বেশি আসবে দুনিয়ার প্রতি মোহাব্বত দুনিয়ার প্রতি ভালোবাসা যত বেশি এখানে স্থান দিবেন তত বেশি অসুখ আপনার ভিতরে জমা হবে একটা বিল্ডিং এর দুইটা রুম করে বিল্ডিং কমপ্লিট করেছেন আরে মন করতে পারলে ভালো হতো এরপরে তিনটা কমপ্লিট হয়ে গেছে বাড়ি কমপ্লিট হয়ে গেছে এখানে হয় না যদি একটা বাড়ি থাকতো তাহলে রাস্তা দিয়া ওই লাইনের গাড়িগুলা দেখতে পারতাম ওম শান্তি হতো এরপরে ভাইনার মোড়ে বাড়ি করা হয়ে গেছে এরপরে বলে আরে এই ভাইনার মোর কেউ তো চিনে না যাওয়া লাগবে কোথায় আর ঢাকায় ঢাকায় বাড়ি করা শেষ কাজ হচ্ছে না যাওয়া লাগে ওই নয়াদিল্লি দিল্লি দিল্লিতে বাড়ি করা হয়ে গেছে আরে ওই সিন জাপানে যদি যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো প্রতিযোগিতার পরে প্রতিযোগিতা মোটে ফুরায় না ফুরায় না প্রতিযোগিতা ফুরায় না কিন্তু বান্দার হায়াত ফুরায়া যায় আমাদের রসুল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ এক নম্বর সাবি যার নাম হলো আবু বকর সিদ্দিক নাম কি আবু বকর সিদ্দিক রসুল দুনিয়াতে নাই রসুল দুনিয়াতে নাই রসুল কবর জগতে মাখফুন হয়ে গেছেন হজরত আবু বকর খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন প্রেসিডেন্ট হয়ে গেলেন বিবি ডেকে বলেন ও আমার প্রাণের স্বামী ও আমার প্রাণের স্বামী একটু কথা কি শুনবেন নাকি আবু বকর বলেন শুনব না কেন বলো এইবার স্ত্রী বলে ও আমার স্বামী গো বাজার থেকে একটু কিনে আনবেন খেতে বড় মন চাই আবু বকর তখন খলিফা প্রেসিডেন্ট সুবহানাল্লাহ পরে না মিষ্টান্ন খেতে চায় আর এখানে আমরা যারা আসি কোন এলাকার প্রেসিডেন্ট নাকি না সামান্য কৃষি কাজ করে খাই ভ্যান চালিয়ে খাই তারপরে ঘরে ফিরিজ আসে না নাই জোরে না আসে না নাই ইচ্ছে করলে প্রতিদিন পিঠা খাওয়ার এবিলিটি ক্ষমতা আমাদের আসে না নাই অথচ আজ থেকে দেড় হাজার বছর আগে রসুল সাবি যার রোল নাম্বার ছিল এক জান্নাতের টিকিট দুনিয়ায় পেয়ে গেছেন ইচ্ছা করলে বিলাসী জীবন যাপন করতে পারতেন কি পারতেন না কিন্তু না না রসুল প্রিয় সাহাবির স্ত্রী বলে ও আমার সাবি একটু বাজার থেকে কিনে আনলে খাইতে পারতাম অন্তরটা বড় প্রশান্তি লাভ করত গো আমার স্বামী আবু বকর শুনলেন কিছু বললেন না কিছুক্ষণ চুপ থাকার পর স্ত্রীকে ডেকে ডেকে বললেন ও আমার প্রিয়তমা স্ত্রী যদিও আমি যদিও আমি এই মুহূর্তের প্রেসিডেন্ট কিন্তু বাজার থেকে যে আমি তোমার জন্য মিষ্টান্ন কিনে আনবো আর তুমি খেয়ে তোমার মন ভিজাবে এরকমের এবিলিটি ক্ষমতা আমার কাছে না আল্লাহ আকবার আবু বকরের স্ত্রী বলে স্বামী টেনশন নিয়েন না টেনশন না দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি কি না কি ব্যবস্থা আবু বকরের স্ত্রী বলেন আপনি বাইতুল মাল থেকে যেই পরিমাণ অর্থ আমাদের ঘরে জীবন পরিচালনার জন্য নিয়ে আসেন জীবন পরিচালনার জন্য যেই যেই পরিমাণ রিজিক আপনি নিয়ে আসেন সেখান থেকে প্রতিদিন এক মুট করে আমি উঠিয়ে রাখবো কিছুদিন পরে যখন জমা হবে সেটা আপনার কাছে দিলে আপনি সেটা বাজারে বিক্রি করে সেখান থেকে মিষ্টান্ন কিনে আনবেন আবু বকর কিছুই বললেন না চোখ থাকলেন আবু বকরের স্ত্রী প্রতিদিনের খাবার থেকে এক মুঠ করে সম্পদ উঠায় রেখে দেয় কিছুদিন পরে জমা হওয়ার পর আবু বকরের হাতে তুলে দিলেন বললেন প্রিয়ত স্বামী এইগুলি নেন বাজারে নিয়ে বিক্রি করেন এখান থেকে মিষ্টান্ন কিনে আনেন আমি খাব আবু বকর নিয়ে বাজারে চলে গেলেন কিছু না আবুব সেইগুলি বিক্রি করে বাইতুল মালে জমা করে দিলেন আর পরের দিন থেকে এক মোট যেটা তার ফ্যামিলি চালানোর জন্য নিয়ে আসতেন সেটা কম করে আনতেন আর স্ত্রীকে বললেন ও আমার স্ত্রী তুমি জেনে রেখো জেনে রেখো বাইতুল মাল থেকে বাইতুল মাল থেকে যেই পরিমাণ অর্থ আমি এতদিন আনতাম আজ থেকে এক মোট আমি কম এনেছি কারণ আমি তুমি যখন অদৃত